গেল দুই দিনের তুলনায় সারা দেশেই বেড়েছে তাপমাত্রার পারদ, তবে উত্তরের জনপদে কমেনি শীতের তীব্রতা। পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 7.6 ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়তেই দেখা মিলছে সূর্যের, জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও রাত ও দিনের তাপমাত্রার তারতম্যের কারণে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এদিকে আজ ও আগামী দুই দিন বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মধ্যমাঘে শীতে কাতর উত্তরের জনপদ, তবে গেল দুই তিন দিনের তুলনায় মঙ্গলবার তাপমাত্রার পারদ কিছুটা বেড়েছে। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 7.6 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা কিছুটা কমলেও হিমালয়ের হিমহাওয়ার কারণে কমেনি শীতের তীব্রতা। কষ্টে ছিন্নমূল মানুষ, ক্ষতি হচ্ছে ফসলের বীজতলার। ঠান্ডার কারণে বাইরে যাব, বাইরে যাওয়ার সুযোগটা পাওয়া যায় না। কুয়াশার ভিতর কাজ না করলে তো ভাত নাই, কাজ করতেই হবে, কি করে কাজ করা যাবে এত ঠান্ডা। তাপমাত্রা কিছুটা বেড়েছে ঠাকুরগাঁওয়েও, মঙ্গলবার রেকর্ড করা হয় 8.2 ডিগ্রি সেলসিয়াস। দিনে সূর্যের দেখা মেলায় জনজীবনে স্বস্তি ফিরলেও সন্ধ্যার পর হিমেল হাওয়ায় ভোগান্তি কমেনি খেটে খাওয়া মানুষের। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দিনাজপুরে ঠান্ডা ভাব আগের তুলনায় বেশ কম অনুভূত হচ্ছে। তাপমাত্রা রেকর্ড করা হয় 8.8 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় অনেকটা স্বস্তি ফিরেছে জনজীবনে। রাত ও দিনের তাপমাত্রার তারতম্যের কারণে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি কুড়িগ্রামের জেনারেল হাসপাতালে। মৌলভীবাজারে অব্যাহত রয়েছে শীতের তীব্রতা, 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কষ্টসাধ্য হয়ে পড়েছে মানুষের চলাফেরা। আবহাওয়া অধিদপ্তর বলছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।